বিনোদন মানেই সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। মহিষাসুর বধের সময় কিন্তু শুধুমাত্র শরীরটাই বধ হয়েছিল, মনটা বধ হয়নি। আর এই কথাটা বলেই রহস্য দানা বেঁধেছেন শাশ্বত চ্যাটার্জি। ছবির নাম মহিষাসুরমর্দিনী। এই ছবিতে অন্য রূপে যেরকম পাওয়া যাচ্ছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে, ঠিক তেমনভাবেই আজকে অন্য রূপে অর্থাৎ টিজার লঞ্চে অন্য রূপে পাওয়া গেল ঋতুপর্ণাদিকে। এবং সেই টিজার লঞ্চ উপস্থিত ছিল সিটি সিনেমা। এবং ছবির টিজার লঞ্চের দিন ছবির কলাকুশলী বৃন্দ কী বললেন ছবিটি নিয়ে, সবটা রইল সিটি সিনেমার পর্দায়। নাচ এবং আমার ছবিও আসছে মহিষাসুরমর্দিনী, তো দুটো একসাথে একটা খুব ডুয়াল এফেক্ট। এবং আমি মনে করি যে দুজনের এই যে মানে আমাদের দুটো সত্তা, যে একটা অভিনয় একটা নাচ, সব কিছু এখানে মিলেমিশে একাকার হয়ে গেছে। এবং এবার দুর্গারূপে আমি পারফর্মও করেছি টেলিভিশনে, সবার খুব ভালো লেগেছে, আজকেও আবার সেটাও আছে। আমি চাইবো যে আমাদের এই সূচনাটা খুব ভালো হোক। লাস্ট দু তিন বছরে আমাদের এই পুরো সময়টাই নষ্ট হয়ে গেছিলো, যে মাকে যে আনার যে আনন্দ, দুর্গাপূজা সেলিব্রেশন, কোনো কিছুই সেলিব্রেট করা যায়নি, সেই অর্থে সবই কীরকম হয়ে গেছিলো। কিন্তু আবার সব কিছু ফিরে এসছে, আবার সব কিছু নর্মাল হচ্ছে। তো আমার কাছে চাইবো যে এরমই যেন থাকে, আমাদের যেন মানে নেগেটিভ এনার্জি বা দুঃখ দুর্দশা থেকে আমরা দূরে থাকি। আর এই মহিষাসুরমর্দিনীও এই কথাই বলে যে দুর্দশা দুঃখ, মেয়েদের জীবনের অনেক আঘাত, এগুলোকে আমরা কীভাবে মোকাবিলা করতে পারি বা পারিনি, এইটা নিয়ে মহিষাসুরমর্দিনীর বক্তব্য। তো সেই জন্য আমি খুব আনন্দ পাচ্ছি যে এই দুটো মানে দুটো জিনিস আমরা একসাথে কম্বাইন করতে পেরেছি। আজকে এই প্ল্যাটফর্মটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং মহিষাসুরমর্দিনী টিজার লঞ্চ হচ্ছে আজকে। দেবী, তুমি মহিষাসুরের শরীরটা বধ করেছিলে শুধু, মনটা বধ করতে পারোনি। আজকের এই মানে পূর্ণ লগ্নটা আমাদের খুব দরকার ছিল, এবং দর্শকের কাছে আমরা আরও মানে বিশেষভাবে পৌঁছতে পারবো যে মহিষাসুরমর্দিনী মহালয়ের দিন মানে তার আনভেইলিং। তো এই জন্যে আমি রঞ্জনকে বলেছিলাম যে আমার আজকে একটা খুব সুন্দর অনুষ্ঠান আছে, এবং এই প্ল্যাটফর্মটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ, তো আমরা লেটস প্ল্যান ফর দ্য টিজার লঞ্চ। কারণ টিজার লঞ্চ বা ট্রেলার লঞ্চ অনেক সময় আমরা একটা প্রেস মিট করে বা একটা যে কোনো একটা হোটেলে বা বা কোনো একটা অনুষ্ঠানের মাধ্যমে করি, কিন্তু আজকের এই অনুষ্ঠানটা ইজ ভেরি স্পেশাল। আমার চরিত্রটা একটু অন্যরকম, একটু অন্যরকম বলতে এখানে যে কটা চরিত্র আছে সেই সবকটাই একটু অন্যরকম এবং খুব রিলেটেবল। মানে আপনারা যদি ছবিটা দেখেন তাহলে প্রতিটা মানুষের জীবনের প্রতিটা ঘটনার সাথে আপনারা রিলেট করতে পারবেন। আর আমার জার্নি এই সিনেমাটার প্রতি বলা যেতে পারে একটু আলাদা এবং বেশ ইমোশনাল, কারণ আমাদের চারজনের একটা গ্রুপ আছে, মানে যাদেরকে মানে আমরা মানে কী বলবো, আলাদা করে সেরকম কিছু বলার নেই। তো এই চারজনের মধ্যে আমাদের বন্ধুত্বটা ভীষণ ভালো, তো সেইটা এবং আমাদের ডিরেক্টরের সাথে আমাদের সম্পর্ক খুব ভালো, এবং গোটা ছবিটায় গোটা টিমের সাথে একে অপরের সাথে এত দিন ধরে আমরা এই ছবিটা নিয়ে আলোচনা করছি এবং বিভিন্ন ফেস্টিভ্যালসে গেছে, সেখানে গিয়ে ভালো ভালো রিভিউজ বেরিয়েছে, সেই সমস্ত রিভিউজ পড়ে আমরা আরও মানে মানে ডিসকাস করেছি যে কী করা যায়, মানে এতটাই জড়িয়ে রয়েছি আমরা ছবিটার সাথে সবাই মিলে। তো এটার জার্নিটা একটা অন্যরকম। কোনোভাবে বরফির সাথে এই চরিত্রটাকে তুমি রিলেটই করতে পারবে না, সম্পূর্ণ আলাদা, হয়তো দেখতে একরকম কারণ মানুষটা তো এক, কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা চরিত্র। এবং আমি আশা করছি আপনারা বরফি হিসেবে আমাকে যতটা ভালোবাসা দিয়েছেন এই চরিত্রটাকেও ততটাই ভালোবাসা দেবেন, এবং সবাই প্লিজ হলে গিয়ে দেখবেন ছবিটা। আজকে টিজার লঞ্চ হচ্ছে, এরপর থেকে আপনারা টিজার দেখতে পাবেন, আর সবাই মিলে দেখুন টিজারটা, আমাদের জানান কেমন লাগলো এবং সবাই শেয়ার করুন। মহালয়া শুনতেই হবে, ভোর 4-5টার সময় উঠে রেডিওতে মহালয়াটা চলে, এবং এখন তো ইউটিউবেও পাওয়া যায় সেম জিনিসই, তো
তো আমি প্রথমে রেডিওতে শুনি, তারপর রেডিওটা বন্ধ করে গিয়ে আবার ঘুমোতে যাই, আবার যখন ঘুম ভাঙে আবার টিভিতে চালিয়ে দিই ইউটিউবে, আবার ওটা শুনতে শুনতে ঘুমোই। এই মানে মহালয়াটা সারাদিন মহিষাসুরমর্দিনী শুনেই কেটে যায়। মহিষাসুরমর্দিনীটা রঞ্জন দা, আমাদের ডিরেক্টর রঞ্জন দার একটা বলা যেতে পারে ড্রিম প্রজেক্ট, এবং এই যে কন্টেন্টটার উপর ছবিটা হয়েছে এবং সেই কন্টেন্টটা খুবই মানে আমাদের এই সময়ের খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু নিয়ে, ঠিক আছে। এবার যেই মানে যে ঘটনাগুলো আমাদের চারপাশে মূলত মহিলারা ফেস করে রোজকার দিনে, প্রত্যেক দিনে আমাদের নারী, তারা এত ইম্পর্ট্যান্ট একটা, আমরা জেন্ডার হিসেবে আলাদা করে দিই কিন্তু আমরা মানুষ হিসেবেও যদি দেখি, তারা যে সমস্যাগুলো রেগুলার বেসিসে ফেস করেন, তাদের উদ্দেশ্যে তাদের যে সমস্যাগুলো তারা ফেস করেন, যাদের জন্যে ফেস করেন, এবং বেসিক্যালি তাদের উদ্দেশ্যে একটা অ্যাপোলজি লেটার রঞ্জন দার আমাদের ডিরেক্টরের এবং আমাদের সবারই, মানে আমাদের পুরো কাস্ট অ্যান্ড ক্রিউ। এবং আমার মনে হয় যে দর্শক যারা যখন দেখবেন সিনেমাটা, তারাও কোথাও গিয়ে রিলেট করবেন, তারা তাদের প্রত্যেক দিনের কী বলবো, প্রত্যেক দিনের চলাফেরার পথে যারা দেখতে পান, যা যা অন্যান্য মহিলাদের সঙ্গে যা যা হ্যারাসমেন্ট হয়, যা যা হয় সেগুলোর সঙ্গে রিলেট করবেন গল্পটা, এবং তারাও কোথাও গিয়ে তাদেরও অ্যাপোলজি লেটার হিসেবে সিনেমাটা, তাদের বক্তব্য হিসেবে সিনেমাটা উঠে আসবে, এটাই। এবং মহিষাসুরমর্দিনী নামটা এই সিনেমাটার ক্ষেত্রে একদম মানে এর থেকে বেশি অ্যাপ্লিকেবল নাম আর কিছু হতে পারতো না, যে কন্টেন্টটার উপর বেস করে হয়েছে। মূলত আমাদের যে চরিত্র, আমাদের ঋতুদি ঋতুপর্ণা সেনগুপ্ত এবং আমাদের চারজনের এক চারটে মানে আমরা চারজনকে দেখানো হয়েছে টিজারে, তো চারটে ছেলে মেয়ে, একটি রাতের ঘটনা নিয়ে মূলত গল্পটা। এবং আমরা চারজন হচ্ছে ওই বাড়ির ভাড়াটে, আমরা চারজন ওই বাড়িতে থাকি এবং যা যা ঘটনাগুলো ঘটে ওগুলো মূলত আমরা চারজন এবং ঋতুদি আমাদের পাঁচজনের সঙ্গে সারা সিনেমা ধরে অনেক ঘটনাগুলো ঘটে এবং আমাদের চরিত্রগুলো থ্রু আউট থাকে। আমি আমার চরিত্রটা সম্পর্কে এর বেশি কিছু রিভিল করতে পারবো না, কারণ প্রত্যেকটা চরিত্রের, এই সিনেমার প্রত্যেকটা চরিত্রের একটা কী বলা যেতে পারে, একটা লোকানো একটা দিক রয়েছে, সেই লোকানো দিকগুলো আপনারা ছবিটা দেখার পরে বুঝতে পারবেন। আমার চরিত্রটা একটি কলেজ পড়ুয়ার চরিত্র, ফাইনাল ইয়ার কলেজের, এবং ঋতুদি এখানে যে চরিত্রটিতে অভিনয় করেছেন তার বাড়িতে আমরা চারজন বন্ধু ভাড়া থাকি। তো আরও বাকি যারা রয়েছে, অভ্যুদয়, আরিয়ন, অরুণিমা, ওরা আমার বাকি তিনজন বন্ধুর চরিত্র এখানে রয়েছে। তো এইভাবেই গল্পটা এগোচ্ছে যে ঋতুদির সঙ্গে আমাদের সম্পর্কটা কীরকম, এবং মহিষাসুরমর্দিনী যেটা তুমি বললে, নারী শক্তি, মহিষাসুরমর্দিনী মানে মা দুর্গা নারী শক্তি আমরা বুঝতেই পারি। এবং এই ছবিতে আমরা বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে নারীদের ওপর হওয়া অত্যাচারের কথা বলবো, বা তার সাথে আরও অন্যান্য দিক বলবো, সেটা মা, কারোর মাসি, বোন বা গার্লফ্রেন্ড হতে পারে। এবং শুধু আমরা সবসময় ভাবি নারীদের ওপর অন্যায়টা মনে হয় শুধু পুরুষেরা করে থাকেন, কিন্তু না, নারীদের ওপর অনেক নারীরাও অনেক রকম অন্যায় করে থাকেন, সেই সব অনেক রকম কথা আমাদের এই ছবিটা বলবে। ঋতুদিকে এইভাবে পারফর্ম করতে আমি জীবনে প্রথমবার লাইভ দেখলাম, সেটে ডিফারেন্ট পার্ট করা, এবং এখানে স্টেজে মহিষাসুরমর্দিনী, দিনে আমাদের ছবি মহিষাসুরমর্দিনীর টিজার লঞ্চ এবং তার সঙ্গে ঋতুদির মহিষাসুরমর্দিনীর পারফরমেন্স, আজকের দিনটা ভীষণ ভালো লাগছে। মানে আমি একটু আগেও অন্য একজনকে বলছিলাম যে আমাদের এই ছবির টিজারটা যদি আজ না হয়ে অন্য দিন রিলিজ করতো এই ফিলটা না পেতাম না, তো আজকে খুব ভালো লাগছে। ছবির নাম মহিষাসুরমর্দিনী এবং অবশ্যই দুর্গাকে নিয়ে। দুর্গার সামনের দিকটা দুর্গাপুজোর সময় বা অন্যান্য সময় যতটা ঝলমলে এবং গ্ল্যামারাস থাকে, দুর্গামূর্তির পিছনটা কীরকম যেন এটা দেখলে আমরা শিউরে উঠি। হ্যাঁ, তো আমাদের মহিষাসুরমর্দিনী দিয়ে, দুর্গাপুজো দিয়ে আমরা শুরু করি হচ্ছে নারী বন্দনার এক মাস, দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, কিন্তু নারীর প্রকৃত সত্যটা আমরা ধরতে চেয়েছি মহিষাসুরমর্দিনীর মাধ্যমে, যে আমরা নারী মূর্তির তো উদযাপন করি, নারী মূর্তির তো আমরা সেলিব্রেশন করি, কিন্তু প্রত্যেকটা দিন আমরা খবরের কাগজে, টেলিভিশনের পর্দায় বা মোবাইল ফোনে যেসব খবরগুলো দেখি, সেটা দেখে আমার খুব মন ভেঙে যায়। তো সেটারই মহিষাসুরমর্দিনী, এবং এটি হচ্ছে একটি বাড়িতে, একটি বনেদি বাড়িতে। ঋতুপর্ণা সেনগুপ্ত চরিত্রটি হচ্ছে একজন মালকিন,
তার সঙ্গে কলেজ পড়ুয়া চার পাঁচজন ছেলে মেয়ে আছে সবাই নাট্য জগতে, এবং এদের কাছে আসছে কিছু অতিথি, কারোর আসার কথা ছিল কেউ বা অনাহুত। তো এদের মাধ্যমে যে এদের মধ্যে দিয়ে যে কথোপকথন বা ইন্টারাকশন বা ঘটনা প্রবাহ যেটা হচ্ছে তার মধ্যে দিয়ে আমাদের ছবির বক্তব্য আমরা তুলে ধরবার চেষ্টা করেছি। মহিষাসুরমর্দিনী অবশ্যই আমার এবং আমার টিমের নারীর প্রতি একটি দুঃখ প্রকাশ করে একটি চিঠি, লেটার অফ অ্যাপলজি, এবং নাট্যমঞ্চ এবং সিনেমার ফর্ম নিয়ে, আঙ্গিক নিয়ে আমরা একটু এক্সপেরিমেন্ট করেছি বা পরীক্ষা নিরীক্ষা করেছি, সেটা নিয়ে আমাদের এই ছবি। মহিষাসুরমর্দিনীর বলছে শুধু স্টেজে না, আজকে আমরা সকালেও একটি চ্যানেলে আমরা মহিষাসুরমর্দিনীর পারফরমেন্স দেখেছি। তো সত্যি কথা বলতে তার যে ব্যক্তিত্ব, যিনি মহিষাসুরমর্দিনী করলেন ঋতুপর্ণ সেনগুপ্ত, তিনি একক এবং একমাত্র বলে আমি মনে করি, এবং একমাত্র তাকেই হয়তো বা মানায় মহিষাসুরমর্দিনীর চরিত্রে বা সেই ধরনের নারী চরিত্রে। তো আমার মনে হয় যে ঋতুপর্ণ সেনগুপ্তর মতো একজন স্টারের কথা আমি বলবো না, একজন অভিনেত্রীকে যতটা এক্সপ্লয়েট করা যায় সেটাই আমাদের উদ্দেশ্য এবং আমার উদ্দেশ্য। আমাদের ছবি নিচেই দেখবে লেখা আছে নাইট টু রিমেম্বার। তো এটা একটা পুরো গোটা রাত্রের গল্প। সো এই রাত্রেবেলা ঋতুদির বাড়িতে অনেক ভিজিটার্স আসেন, মানে পাঁচ ছজন ভিজিটার্স আসেন, আই অ্যাম ওয়ান অফ দ্য ভিজিটার, এবং সেই ভিজিটার কিছু তার জীবনের স্টোরি নিয়ে আসে, এবং এই স্টোরিগুলো আমরা মেয়েরা প্রতিনিয়ত না পেট্রিয়ার্কির চাপে রয়েছি, সেটা আমরা প্রতিনিয়ত সেটা ফেস করি, হয়তো ঘরের ভেতর ঘরের বাইরে এভরিডে উই আর ফেসিং দিস, কখনো বলতে পারি কখনো বলতে পারি না, অর্ধেক কথা ভেতরে থেকে যায়, এবং সেগুলো জমতে 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 কোথাও তো একটা গিয়ে বার্স্ট হয়, এবং এই বার্স্টটা এরকমভাবে হয় যেটা হয়তো সামনে লোকটা এক্সপেক্ট করছে না। সো এইরকম একটা চরিত্র যেটার অনেক লেয়ার আছে, এবং এই চরিত্রটা করার জন্য, সেটাই আমি বলছিলাম যে একটু আগে, অনেক চরিত্র আমরা না ডায়লগ পড়ি এবং কিছুদিন প্রিপারেশনেই চলে যাই, বাট এটার জন্য অনেকটা দিন টাইম লেগেছে, কারণ যখন দর্শক দেখবেন তখন কিছু পুরাণের চরিত্র আজকের চরিত্র অনেক মার্জ করা, ইটস এ ডিপ ক্যারেক্টার লেয়ারিংটা ইজ ভেরি ডিপ। তো সেই জন্য আমার রঞ্জনদার সাথে কয়েকদিন বসতে হয়েছে চরিত্রটা ন্যারেশন এবং মানে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ব্যবহার, তার কথাবার্তা বলা, এবং দের আর লট অফ ট্রমা ইন হার লাইফ, তো এই শেডসগুলো তুলে ধরা, এবং যখন তোমাকে ঋতুপর্ণা সেনগুপ্তর সামনে কাজ করার একটা অপরচুনিটি পাওয়া যায়, তো সেই অপরচুনিটিটাকে সঠিকভাবে কাজে লাগানো এবং এত কিছু চাপ নিয়ে পারফরমেন্স করতে, তো দ্যাটস আ বিগ চ্যালেঞ্জ। তুমি মহিষাসুরের শরীরটা বধ করেছিলে শুধু, মনটা বধ করতে পারোনি। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।